স্টার্ট দেওয়ার পর এইভাবে আগগুলো এর ভিতরে দিতে হবে ভিতরে দেওয়ার সাথে সাথেই আগ ভাঙাতে শুরু করবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রসগুলো তৈরি হয়েছে এখন আমি এই কাপটিকে সিলিং করে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন কাপটি কত সুন্দরভাবে সিলিং করে দিয়েছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের যে মেশিনটির সাথে পরিচয় করে দিব এটি হচ্ছে একটি আখের রস ভাঙানোর মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা ঘন্টায় দেড়শো লিটারের মতো আখের রস তৈরি করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু আখের রসের অনেক চাহিদা রয়েছে ছোট বড় সকলেই কিন্তু আখের রস ভীষণ পছন্দ করেন তাই এই বর্তমান সময়ে এই বিজনেসটি হতে পারে আপনার জন্য একটি আইডিয়াল চ আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটি মেশিনের সাথে পরিচয় করে দেব একটি হচ্ছে আখের রস ভাঙানোর মেশিন এবং একটি হচ্ছে কাপ সেলাই মেশিন কাপ সেলাই মেশিনটির মাধ্যমে আপনারা রসগুলো তৈরি করে কাপের মধ্যে ঢেলে তা সিলিং করে কাস্টমারকে দিতে পারবেন আপনাদের যাদের রেস্টুরেন্ট বা ক্যাফে আছে তারা এই দুটি মেশিন স্থাপন করে এই ব্যবসাটি করতে পারেন আশা করি এই ব্যবসাটি হতে পারে আপনাদের জন্য খুবই লাভজনক ব্যবসা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই মেশিনটি আপনাদের ব্যবসায়িক কাজে খুবই প্রয়োজনীয় একটি মেশিন আজ আমি আপনাদের এই দুইটি মেশিনের মাধ্যমে কিভাবে আখের রস তৈরি করতে হয় এবং কিভাবে কাপটি সিলিং করতে হয় তা দেখাবো আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আখের রস তৈরির মেশিন এবং এই মেশিনটি হচ্ছে কাপ সিলিং মেশিন যার মাধ্যমে আপনারা আখের রসগুলো কাপের মধ্যে নিয়ে তা এই মেশিনটির মাধ্যমে সিলিং করতে পারবেন এখন আসুন এই মেশিনটির অপারেটিং সিস্টেম নিয়ে এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুতিক লাইনের মাধ্যমে আপনারা চালাতে পারবেন এবং মেশিনটির উপরে দুইটি গিয়ার দেওয়া আছে যার মাধ্যমে আপনারা প্রেশারগুলো কম বেশি করতে পারবেন এবং এই সাইডে একটি হোল দেওয়া আছে যার মাধ্যমে আপনাদের আগগুলো ভিতরে ঢুকিয়ে দিলেই এই সাইড দিয়ে বের হয়ে আসবে এবং নিচে একটি ছাঁকনিযুক্ত ট্রে দেওয়া আছে যার মাধ্যমে আপনাদের আগগুলো তৈরি হয়ে এই ছাঁকনির ভিতরে পড়বে এবং তা অটোমেটিকভাবে ছেঁকে যা আপনারা এই কলের মাধ্যমে আখের রসগুলো নিতে পারবেন এবং এই সাইডে একটি বাম্পার দেওয়া আছে যার মাধ্যমে কাপগুলো রেখে আপনারা খুব সহজে কাপগুলো ফিল আপ করতে পারবেন এখন আসুন এই মেশিনটির কাছে আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে কাপ সিলিং মেশিন কাপ সিলিং করার জন্য এখানে দুইটি রোল দেওয়া আছে যার মাধ্যমে কাপগুলো সিলিং করা হয় এই মেশিনটিও আপনারা বাসাবাড়ির বিদ্যুতিক লাইনের মধ্যে চালাতে পারবেন এই মেশিনটির ফ্রন্ট প্যানেল আছে একটি পাওয়ার সুইচ যার মাধ্যমে মেশিনটি অন অফ করতে পারবেন এবং যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিটিং সুইচ যার মাধ্যমে আপনারা কতটুকু তাপমাত্রায় সিলিং করতে চাচ্ছেন তা দিতে পারবেন এবং এখানে একটি ট্রে দেওয়া আছে যার মাধ্যমে আপনারা এই কাপগুলো সিলিং করতে পারবেন কাপগুলো এভাবে এর ভিতরে দিলেই ট্রেটি ভিতরে দেওয়ার সাথে সাথে এই মেশিনটি সেন্সরের মাধ্যমে সিলিং করে দেবে আমি এখন আপনাদের এই দুইটি মেশিনের মাধ্যমে কিভাবে আখের রস তৈরি করতে হয় এবং কিভাবে সিলিং করতে হয় তা সম্পূর্ণ দেখাবো আখের রস তৈরি করার জন্য আপনাদের প্রথমে মেশিনটি স্টার্ট দিতে হবে আমি মেশিনটি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পর এইভাবে আগগুলো এর ভিতরে দিতে হবে ভিতরে দেওয়ার সাথে সাথেই আগ ভাঙাতে শুরু করবে এবং এই সাইড দিয়ে খোসাটি বের হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আখটির ঘোষা সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়েছে আপনারা চাইলে এর প্রেশার দিয়েও আগগুলো তৈরি করতে পারবেন আমি গিয়ারের সাহায্যে এর প্রেশার দিচ্ছি এবং এই আখটি আবার দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই আখগুলো কীভাবে ভাঙানো হলো আখগুলো পুরো শুকনো এর এর থেকে আর রস বের করার কোনো সম্ভাবনা নেই এখন আমি আপনাদের আরেকটি আখ ভাঙিয়ে দেখাচ্ছি এইভাবে আগটি দিলেই মেশিনটি অটোমেটিকভাবে আখটি ভাঙিয়ে এবং এই সাইড দিয়ে খোসাটি বের করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আগ থেকে রসগুলো বের হয়ে গিয়েছে এটি সম্পূর্ণ শুকনো এবং এটি আপনারা জ্বালানি হিসেবেও ব্যবহার করতে পারবেন এখন এখন আমি আপনাদের এই মেশিনটির মাধ্যমে তৈরি করা রসগুলো ঢেলে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রসগুলো তৈরি হয়েছে যা সম্পূর্ণ ময়লা ছাড়া ময়লাগুলো এই ছাঁকনির মধ্যে আটকে আছে এবং সম্পূর্ণ ময়লা ছাড়া রসগুলো এর ভিতর দিয়ে বের হচ্ছে এখন আমি এই কাপটিকে সিলিং করে দেখাবো সিলিং করার জন্য আপনাদের এই কাপটি এই সিলিং মেশিনটির এই প্যানেলটি বের করে কাপটি এভাবে রাখতে হবে কাপটি রাখার পরে এটি ভিতরের দিকে দিলেই মেশিনটি অটোমেটিকভাবে সিলিং করে দেবে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি সিলিং করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কাপটি কত সুন্দরভাবে সিলিং করে দিয়েছে দেখুন আপনারা আমি এটিকে নাড়াচাড়া করছি কিন্তু এর ভিতর থেকে কোনো ধরনের পানি বা জুস বের হয়ে আসছে না আপনারা চাইলে এটি আপনাদের রেস্টুরেন্ট বা ক্যাফে বা যে কোনো জায়গায় স্থাপন করে এভাবে সিলিং করে মানুষের কাছে বিক্রি করতে পারবেন আপনাদের যাদের রেস্টুরেন্ট ক্যাফে বা জুসবার আছে তারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনারা খুব অল্প সময়ে এবং গ্রাহকের সন্তুষ্টির জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনটির মাধ্যমে আপনারা খুব অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি জুস তৈরি করতে পারবেন এবং এই মেশিনটির মাধ্যমে জুস তৈরি করে গ্রাহককে সেবা দিলে গ্রাহক আপনাদের উপর সন্তুষ্ট হবেই হবে তাই এই মেশিনটি আপনারা ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন এতক্ষণ আমি আপনাদের এই দুইটি মেশিনের মাধ্যমে কিভাবে। আখের রস তৈরি করতে হয় এবং কিভাবে সিলিং করতে হয় তা দেখালাম আপনাদের যদি এই মেশিনটি পছন্দ হয়ে থাকে বা আপনাদের যদি এই মেশিনটি আপনাদের ব্যবসায়ী কাজে ব্যবহার করতে চান তাহলে এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বা আমাদের অফিসে এসে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেস বাংলার সাথে থাকবেন